তখন ইউটিউবে আমি একটা ভিডিও পজ করে বাইরে থেকে ঘুরে এসে দেখতাম ভিডিওটা লোড হইছে তারপরে ভিডিওটা দেখতাম বাট আমার মনে হয় এখন ওই রকম সচেতনতাটা তৈরি হয়নি যে আসলে আগামী পুরো দুনিয়াটাই প্রযুক্তি লিড করবে তো বিবিএ যখন পড়ছিলেন তখনই খুব ইন্টারেস্টিংলি গল্পটা শুরু হলো নাকি আসলে কিভাবে যাত্রাটা শুরু হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি আপনারা দেখতে চলেছেন দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে আমি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি এবং আজকে আমি যাকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের যারা টেক রিভিউ করে চলেছেন কন্টেন্ট ক্রিয়েট করে চলেছেন সোশ্যাল মিডিয়াতে তাদের মধ্যে অন্যতম একজন এবং যার রিভিউ আমি নিয়মিত দেখি বিশেষ করে কোনো ডিভাইস যখন কিনতে হবে বাংলাদেশে যারা বাংলা রিভিউ করছেন তাদের মধ্যে তার রিভিউটা আমি ডেফিনেটলি দেখি তিনি আমাদের সবার প্রিয় সোহাগ 360 ডিগ্রি চলেন তাকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের শোতে শুভেচ্ছা জানাচ্ছি আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার শোতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আর আপনাকে ঈদের শুভেচ্ছা আমি আসলে অনেকদিন ধরেই যাচ্ছিলাম যে সোহাগের সাথে কীভাবে যোগাযোগ করা যায় একটু বসা যায় কিনা আপনার ভিডিওগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে যে আপনি খুব সহজ ভাষায় খুব সুন্দর করে বুঝিয়ে বলেন আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ খুব মোডেস্ট দেখলে মনে হয় যে খুব ভদ্র একটা ছেলে এরকম একটা ব্যাপার তো আমরা ওই জায়গাটা একটু পরে যাই আমরা একটু ছোটবেলা থেকে শুরু করি কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন ছোটবেলাটা কেমন ছিল সব কিছু মিলিয়ে যদি একটু বলেন আমাদেরকে ওকে সো আমার গল্পটা একটু ইন্টারেস্টিং আমার জন্ম হয়েছে খুবই অজপাড়া গায়ে এবং অনেকে চিনবে আমার গ্রামটা সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার নিকলি থানায় একদম হাওড় অঞ্চল হ্যাঁ এবং গত কয়েক বছরে আমার এলাকাটা বেশ ফেমাস হয়েছে টুরিস্টদের কাছে স্পেশালি হাওড়ের পানি দেখতে মানুষ যায় আমাদের সাবেক প্রেসিডেন্টের সাবেক প্রেসিডেন্টের হ্যাঁ হ্যাঁ বাড়ি এলাকা তো একদম প্রেসিডেন্টের পাশের গ্রামে হচ্ছে আমার বাড়ি তো একদম হাওড়ের মাঝখানে চারপাশে পানি থাকে আমার গ্রামটা একদম মাঝখানে একটা দ্বীপের মতো ওখানে আমার জন্ম তো অনেকে কিছুটা অবাক হয় যে ওখান থেকে উঠে এসে প্রযুক্তি নিয়ে কাজ করছে যেখানে প্রযুক্তির কোনো বালাই নেই তো একদমই ওইখানে জন্ম এবং আমার বাবা কিছুটা আমার বাবা থেকে আমি পেয়েছি এই কাজগুলো আমার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন একসময় ওকে তো বাবার রক্তে ছিল হয়তো প্রযুক্তি কিছুটা যে কারণে আমিও পেয়েছি আমার মা গৃহিণী ছিল আমি একদমই গ্রামের স্কুলে পড়াশোনা করেছি আমার প্রাইমারি স্কুলে এখনও মনে আছে যে আমার যেই বেঞ্চিতে আমি বসতাম তার ঠিক পেছনে পানি আসতো আমরা মানে এমনও সময় গেছে যে স্কুলে বসে থেকে মাছ ধরছি বড়শি দিয়ে তো ওইরকম পরিবেশে আমার বড় হওয়া এবং আমি যখন হাই স্কুলে উঠি তখন আমাদের হাই স্কুলটাও একবার ঝড়ে উড়ে নেওয়া যায় কারণ টিনের ঘর ছিল যে কারণে সো আমার শৈশবটা ছিল ছোটবেলাটা ছিল খুবই একদম অজপাড়াকে গ্রামে যেরকম হয় বিদ্যুতের সুবিধা ছিল হ্যাঁ এবং আমার গ্রামে ইলেকট্রিসিটি ছিল না রাইট আমি সেটা জানতে চাচ্ছি আমি যখন এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা দিয়ে আমি একটু গ্রামের বাইরে আসি এসএসসি পরীক্ষা দেওয়ার সময় কারেন্ট আসে এর আগে ছিল না সো আমি ওই তেলের হারিকেন ওগুলো দিয়ে পড়াশোনা করেছি স্কুল কলেজ এই বিষয়গুলো একটু জানতে আমার স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল ছিল আমার গ্রামেই কলেজটা হয় একটা মফস্বল শহরে এটা হচ্ছে ভাগলপুর জায়গাটার নাম বাজিতপুর থানায় সেখানে একটা কলেজে আমি পড়াশোনা করি এবং ওখানে এসেই প্রথম আমি ইলেকট্রিসিটি পাই বা বাইরের দুনিয়াটা আমি দেখতে পাই আর ইউনিভার্সিটি ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওখানে আমি আমার অনার্স মাস্টার্স দুটোই করি এবং এরপরে চাকরিটাও আমি আমার নিজের ইউনিভার্সিটিতেই করি কোন সাবজেক্টে পড়লেন আমি বিবিএ পড়েছি বিবিএ পড়েছেন বিবিএ পড়ে আপনি টেক রিভিউ করছেন ওকে ইন্টারেস্টিং তো বিবিএ যখন পড়ছিলেন তখনই খুব ইন্টারেস্টিংলি গল্পটা শুরু হলো নাকি আসলে কিভাবে যাত্রাটা শুরু হলো সো আমি যখন কলেজে আসলাম কলেজে আসার পরে আমি একটা মফস্বল শহরে এসেছি সেখানে আমি দেখতাম স্মার্টফোন তারপর সাইবার ক্যাফে ছিল সেখানে গিয়ে আমি টুকটাক কম্পিউটার ব্যবহার করতাম তখন আমার কাছে দুনিয়াটা একদম মনে হলো যে হাতের মুঠোয় চলে আসছে অলদো তখন ইন্টারনেট অনেক স্লো ছিল আমরা তখন ফেসবুক লোড দিয়েও 2 মিনিট ওয়েট করতাম হ্যাঁ আমি কথা বলছি এটা 2008 সালের কথা 8-9 সাল তো তখন প্রচণ্ড স্লো ইন্টারনেট ছিল তারপরেও আমি টুকটাক একটু একটু করে শিখতাম জানতাম এবং আমার মনে হয় আমি যতটুকুই জানি প্রযুক্তি সম্পর্কে এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে রিয়েলাইজ হয় যে কাউকে যখন কোনো কিছু থেকে অনেক দূরে টানা হয় তখন ওই জিনিসটা কিন্তু অনেক বেশি তাকে আকর্ষণ করে অনেকটা ইলাস্টিকের মতো খুব ন্যাচারাল বিপরীতমুখী জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় তো আমার ব্যাপারটা ছিল এরকম যে আমি যেই জিনিসটা চাইতাম ওটা পেতাম না গ্রামে থেকে যত কম পেতাম এটার প্রতি আকর্ষণ তত বাড়তো আর যখনই পেয়েছি তখন আমি একদম এটাকে মনে হয় যে ভেজে খেয়ে ফেলি এই টাইপের ব্যাপার তো এতটা টেক ফ্রেন্ডলি হলেন কিভাবে মানে বা সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করবেন এই ঘটনাটা শুরুটা হলো কিভাবে স্টোরিটা কি আসলে
এইটা আসলে খুব পিকিউলিয়ার ভাবে স্টার্ট হয়। আমি যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমার কাছে ফার্স্ট আমার ব্যক্তিগত ল্যাপটপ হয় এবং আমি ব্রডব্যান্ড ইন্টারনেট পাই, এর আগে ছিল মোবাইল ডেটা। তো ব্রডব্যান্ড পাওয়ার পরে তো আমার কাছে মনে হয়েছে ওয়াও, এটা তো হিউজ একটা বিষয়। অলদো স্পিড ছিল 128 kbps তখন, মেসে থাকতাম, সো অত বেশি একটু আরেকটু 512 পর্যন্ত ছিল, বাট সেটা অ্যাফোর্ড করতে পারতাম না আমরা, যে কারণে 128 দিয়ে চলতাম। তো আমি একটা জিনিস খেয়াল করতাম যে আমি ইংরেজিতে একটু ভালো ছিলাম, সামান্য, অত বেশি না। তো আমার যদি কোনো কিছু শিখতে ইচ্ছে হতো আমি ওই ইংরেজি কন্টেন্টগুলো দেখে শিখতে পারতাম। তখন ইউটিউবে আমি একটা ভিডিও পজ করে বাইরে থেকে ঘুরে এসে দেখতাম ভিডিওটা লোড হয়েছে, তারপরে ভিডিওটা দেখতাম। তো এটা আমার কাছে মনে হইতো যে আমার আগ্রহ আছে, প্যাশন আছে, এই কারণে আমি এত পেইন নিয়ে জিনিসটা শিখছি। কিন্তু যার এত আগ্রহ বা প্যাশন নাই সে তো চাইলেও এই জিনিসটা শিখতে পারবে না। এক হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিডের লিমিটেশন, দ্বিতীয়ত ইংরেজি কন্টেন্ট, আমাদের দেশের মানুষের ইংরেজিতে দুর্বলতা আছে বরাবরই। তো আমি চিন্তা করলাম কেননা আমি এই জিনিসটা বাংলায় করা শুরু করি, কিন্তু তখন ভিডিও করার কোনো সাহসই আমার ছিল না। তো আমি লিখে বোঝানোর চেষ্টা করতাম। তো আমার স্টার্টিংটা হয় মূলত ব্লগিং দিয়ে। আমি ব্লগ লিখতাম বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বেশ কয়েকটা জনপ্রিয় টেক ব্লগ আছে, ওগুলোর একদম শুরু থেকে আমি কাজ করতাম। তো বিভিন্ন বিষয় নিয়ে আমি যখন শিখতাম ওটা বাংলায় আমি সাবলীল ভাষায় চেষ্টা করতাম। মানে টেকটা কেন, অন্য কোনো মাধ্যম না কেন? কারণ আমি জানতামই একটা জিনিস, এবং আমার ইয়েটা ক্যারেক্টারটা এমন ছিল যে আমি সারাদিন ঘরে বসে থাকতাম, ঘর কোনো মানুষ ছিলাম, বন্ধু বান্ধবের সাথে বাইরে আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে খাইতে যাওয়া, ঘুরতে যাওয়া, এইসব থেকে আমি 100 হাত দূরে ছিলাম অলওয়েজ। এটা কিন্তু কনসিয়াসলি না, আনকনসিয়াসলি আমি ওরকমই ছিলাম, ন্যাচারালি। হ্যাঁ, একটু জড়সড়, এবং এই কম্পিউটারের ভেতরেই ঢুকে থাকতে বেশি পছন্দ করতাম। তো এই কারণে আমি দেখলাম আমি এই একটা কাজেই ভালো, এবং এখানে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি যে বাংলাদেশে এই একটা প্রবলেম, আমি এই পেইন পয়েন্টটাকে আমার মনে হয় আমি সলভ করতে পারবো। কত সালের গল্প এটা? 2010-11 ওই সালে। 10-11 থেকে ওই সময় সোশ্যাল মিডিয়া অতটা পপুলার না, ইমার্জিং করছে, এবং সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ারের কথা মানুষ তো ডেফিনেটলি ওই সময় চিন্তা করছে না। তো আপনার ছিল যে প্রবলেম সলভিং মেথড নিয়ে আপনি এগোবেন, তো কি করলেন আপনি ফার্স্ট ভিডিওর কথা শুনে একটু? তারপর আমি যখন লেখালেখি শুরু করলাম, লিখতে গিয়ে খেয়াল করলাম যে প্রযুক্তি একটু মানে কঠিন জিনিস, তো এটা লিখে বোঝানো খুব টাফ। যেমন আমি ফটোশপের একটা টিউটোরিয়াল দিচ্ছি, তো এটা দেখা গেছে যে বিশাল 6-7-8 পাতার একটা আর্টিকেল হয়ে যায়, সেখানে স্ক্রিনশট থাকে, অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয় এখানে ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করতে হবে। তো এটা মানুষও খুব একটা নিচ্ছিল না। তারপর আমি চিন্তা করলাম যে কেন না আমি চেষ্টা করি। তারপর প্রথম আমি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও তৈরি করা শুরু করি। আমার ভাঙা একটা ওই ল্যাপটপটা ততদিনে 2 বছরে ভেঙে যায়। আমি 2012-তে প্রথম আমার ভিডিও তৈরি করি, এবং সেই ভিডিওটাও ছিল ওই ব্লগের একটা সাপ্লিমেন্ট হিসেবে, যে আমি ব্লগটা লিখেছি, যদি কারো পড়তে কষ্ট হয় তাহলে ভিডিওটা দেখে নেন। ইউটিউবে আমি তখনও ভিডিও পাবলিকলি ওইভাবে দিতাম না, আনলিস্টেড করে লিঙ্কটা জাস্ট দিয়ে দিতাম। তো ওই ওটা দেখতে দেখতে আমি খেয়াল করলাম মানুষ আসলে লেখার চাইতে ভিডিওটাই বেশি প্রেফার করছে। তখন আমি আস্তে আস্তে করে ভিডিওতে মুভ করলাম। এন্ড তখন আমার ইচ্ছা ছিল না যে আমি এইখানে কোনো ক্যারিয়ার গড়ব, কিংবা এটা এটা আমাকে কোনোদিন টাকা দেবে, এটা আমার একদম কল্পনার বাইরে ছিল। বাট ওইটা একটা কনসিকোয়েন্স আস্তে আস্তে করে হয়ে গিয়েছে, স্টেপ বাই স্টেপ যেটা হয়েছে আগে, আপনি গিভ আপ করেন নাই। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম ভিডিও করা, সেটা রেকর্ড করার পরে দেখতে কেমন লাগছিল, এগুলো একটু শুনতে চাই। আমার প্রথম ক্যামেরায় আসায় ঘটনা ছিল 10,000 সাবস্ক্রাইবার যখন আমার ইউটিউবে হয়, তখন আমি ভাবলাম যে 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল কিছু করা দরকার, আমার ফেস রিভিল করবো আমি, এর আগে কেউ আমাকে দেখেনি কখনো, শুধু কণ্ঠ শুনেছে। তো 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে মানে ওই যে শটটা আমি নিয়েছি, যে ভিডিওটা করেছি, অ্যাটলিস্ট তো 100 টাইমস হবেই। আমি ভিডিওটা বারবার করতাম, দেখতাম ভালো হয়নি, আবার করতাম, আবার কাটাকাটি হতো, এবং আমি এর আগেই ক্যামেরা কিনে প্ল্যান করেছিলাম যে আসবো, কিন্তু আসা হয়নি ভয়ে। 10,000 হওয়ার পরে আমি ভাবলাম যে না, এইবার যে কোনোভাবেই হোক আসতে হবে, কারণ আমি দেখছিলাম 10,000 হওয়ার পরে আমার কিছুটা কনফিডেন্স গ্রো করেছে, না এখানে একটা ইনকাম না হলে অন্তত একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করা যাবে। কারণ তখন মানুষ আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো, মেসেজ দিয়ে বলতো, প্রশংসা করতো যে ভাই আপনার কাজগুলো অনেক ভালো লাগে। তো আমি কিছুটা ওখান থেকে অনুপ্রাণিত হতে শুরু করলাম। এটা আপনি তখন কিসে পড়ছেন, মানে কোন ইয়ারে পড়ছেন? আমি তখন থার্ড ইয়ারে জি। ওকে ফাইন, কারণ 10,000 সাবস্ক্রাইবার অনেক লম্বা সময় পরে আমার এসেছে। রাইট, আমরা এবং টেক ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তো হয়ই, মানে আচ্ছা কম্পেয়ার করলে দেশের বাইরের সাথে কম্পেয়ার করলে হয়তো আমরা ওই জায়গাটাতে পিছিয়ে আছি, বা আমাদের অনেক কিছু করার আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে পাবেন, আরজি কিবরিয়া ফেসবুক পেজে এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে। আজকে আমাদের সঙ্গে আছেন সোহাগ,
এই সোহাগ হচ্ছেন সোহাগ মিয়া, যাকে সোহাগ মিয়া নামে অনেকেই চিনবেন না, কিন্তু সোহাগ 360 ডিগ্রি বললে আপনারা সবাই চিনবেন। তার কাছে আমি আবারও ফিরছি। এটা কি 360 ডিগ্রি না শুধু 360 ডিগ্রি? হ্যাঁ, ওকে। নামের জায়গায় একটু পরে আসতে চাই, তার আগে যদি একটু জানি যে আপনার ওই যে স্টিভ হয়ে যাওয়ার ব্যাপারটা, যে বারবার আপনি শ্যুট করছেন কিন্তু পছন্দ হচ্ছে না, কেন পছন্দ হচ্ছিল না আসলে? সেটা হচ্ছে ক্যামেরা ভীতি, যেটা এটা যারা ক্যামেরার সামনে প্রথম প্রথম কথা বলে তারা খুব ভালো ফিল করতে পারে। এবং আমি এখন অনেককেই বলি যে 1000 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা যতটা মানে ভয় লাগে, ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু ততটাই ভয় লাগে, বরং আরেকটু বেশি লাগে। তো আমি ওই ভয়টা প্রথমে পেয়েছিলাম। সো মনিটাইজেশনের জায়গাতে আসতে চাই, প্রথম আর্নিং এবং একই সাথে আপনার এই রিয়েলাইজেশনটা হলো যে না ঠিক আছে, এখানে ক্যারিয়ার করা সম্ভব বা এটা নিয়ে আগানো সম্ভব। ওকে, সো মনিটাইজেশন নিয়ে আমি প্রথমে তো চিন্তাও করিনি যে এটা পসিবল, বাট আমরা যখন স্টার্ট করি তখন অটো মনিটাইজেশন অন হয়ে যেত। এখন যেমন একটা ক্রাইটেরিয়া আছে ওটা ছিল না, তখন অটোমেটিক্যালি হতো। তো আমি খুব মনে হয় 2 বছর পরে গিয়ে কয়েক ডলার দেখেছিলাম আমার ওই ড্যাশবোর্ডের মধ্যে। তো দেখার পরে আমি খেয়াল করলাম যে আর এখান থেকে তো টাকা আসতেছে, মানে ডলার আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেটা পকেট পর্যন্ত আসেনি। পকেট পর্যন্ত আসতে আরও 1 বছর টাইম লেগেছিল। এর কারণ হচ্ছে অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করা লাগে, এটা যে করতে হয় এটা আমি জানতাম না। তো আমাদের দেশে ওইরকম কেউ ছিল না যার কাছে আমি জিজ্ঞেস করবো যে আমার ব্যাংকে কেন আসতেছে না টাকাটা। তো আমি অনেক ঘাটাঘাটি করে পুরো 1 বছর সময় নিয়ে আমি ওই পিন ভেরিফিকেশন করতে পেরেছিলাম। এরপরে একসাথে আমার এখনও মনে আছে $280 এসেছিল আমার ব্যাংকে। তখন আমার মনে হয়েছে যে না, মানে আমি হাতে যখন স্পর্শ করতে পেরেছি স্ক্রিন থেকে হাতে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না এটা পসিবল, এখান থেকে টাকা আসলে আসে। এর আগ পর্যন্ত আমার কাছে মনে হতো এটা মনে হয় ভাওতাবাজি, কিছু হবে না। হ্যাঁ, তো এরপরে যখন ক্যারিয়ার হিসেবে নেব রিয়েলাইজ করেছি, এটাও আমি অনেক পরে ইভেন কোভিডের মাঝখানে আমার কাছে রিয়েলাইজ হয়েছে যেটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। কিন্তু আপনার তো বাবা মাকে বোঝাতে হয়েছে। হ্যাঁ, এবং এটা তো একটা ডিফিকাল্ট জব না, যদি বাবা মাকে বলেন যে ছেলে কি করে, ছেলে ইউটিউবে ভিডিও বানায়, গ্রামের মানুষ কি বলবে, এটা নিয়ে আমার বাবা মা একটু বদার ছিল। এবং তার আরেকটা জিনিস নিয়ে বদার ছিল, সেটা হচ্ছে বিয়ে দিতে গেলে কি বলবে, কারণ আমাদের দেশে এই চিন্তাটা সবাই করে। তো এই ধারণা থেকেই তারা একটু কিছুটা পিছপা হচ্ছিল। পরে যখন আমি বললাম যে না আমার এটা নিয়ে একটা বিজনেস করার প্ল্যান আছে, তো আপনারা বলতে পারবেন যে ছেলে বিজনেস করে, আচ্ছা ঠিক আছে, তখন তারা মেনেছে যে না ইউটিউবিং তো বলা যাবে না, বিজনেস করে এইটুকু পর্যন্ত ঠিক আছে। স্টিল আমার মা এখনো আমাকে জিজ্ঞেস করে, যে আমাকে এসে লোকজন জিজ্ঞেস করে যে তুমি কি করো, আমি কি বলবো লোকজনদেরকে, আমি বলবো যে তুমি জাস্ট বলবা যে আরজে কিবরিয়া নামে হচ্ছে ইউটিউবে সার্চ দিতে, তাহলে লোকজন বুঝে যাবে আমি কি করি। তো এটা একটা বড় প্রশ্ন কিন্তু, এবং আমি যতদূর জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টার উপর একটা ফোকাস করে একটা সমাধান করারও চেষ্টা করেছেন, যে যারা ফ্রিলান্সার তাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হোক, তারা রাষ্ট্রের অন্যান্য ফ্যাসিলিটিগুলো পাক। তো আপনি বাবা মাকে বোঝালেন, আর্নিংয়ের জায়গাটা যদি একটু আসতে চাই, মানে গড়পড় তো আর্নিং কীরকম থাকে? আমি যদি শুধু আমার চ্যানেলের কথা বলি, চ্যানেল এবং ফেসবুক পেজ দুটো মিলিয়ে রাউন্ড অ্যাবাউট আমার, আমি ম্যাক্স ইনকামটা বলি, আমার এখনো মনে আছে যে মাসে ম্যাক্স ইনকাম হয় সেটা 10 লাখ ছিল। ওকে, তো ওইটা যখন আমার আব্বু আম্মু দেখছে, দেখার পরে তারা বলতেছে এই পসিবল এটা, আমি বললাম হ্যাঁ অবভিয়াসলি পসিবল। তো তখন তারা এই জায়গাটা নিয়ে আর একটু প্রাউড ফিল করা শুরু করে, কারণ দিন শেষে একটা তো সম্মান আছেই, কারণ আমি ইউনিভার্সিটিতে জব করে যেই রেসপেক্টটা পেতাম বা যে রিকগনিশনটা পেতাম, আমার চ্যানেলে এসে বরং আমি এর চাইতে আরও বেশি পাচ্ছিলাম, কারণ ওখানে জাস্ট একটা ইউনিভার্সিটিতে মানুষ চিনত, আর এখানে এসে সারা বাংলাদেশ চিনে। তো এটা থেকেও বাবা মা খুব ভালো ফিল করতো যে আমি এই যে আজকে টিভিতে ইন্টারভিউ দিচ্ছি, আমার বাবা এটা দেখে খুব প্রাউড ফিল করবে। তো এই জিনিসগুলো বাবা খুব মানে পছন্দ করতো, আমার মাও খুব পছন্দ করে, পাশাপাশি এই আর্নিংটা, এই দুটো দেখার পরে তারা খুব হ্যাপি। আপনার আমরা যতদূর জানি এখন একটা প্রফেশনাল স্টুডিও হয়েছে, এবং শুধুমাত্র তাই না, আপনার নিজের একটা সেট আপ দাঁড়িয়েছে, বেশ কিছু হ্যান্ডস আপনার সঙ্গে কাজ করছে, এবং তাদেরকে আপনি নিয়মিত স্যালারি দেন অথবা অন্যভাবে কোঅপারেট করেন, এবং একইভাবে আর্নিংয়ের অন্যান্য জায়গাগুলো বোধহয় তৈরি হয়, কারণ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ করছেন অনেক সময় পেইড রিভিউর একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে এখন খুব সুন্দর একটা ক্যারিয়ার। আমরা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আপনার সঙ্গে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আমরা একটু পরে আবারও ফিরছি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন দ্য আরজি কিবরিয়া শো। আজকে আমার সঙ্গে আছেন আমার খুবই প্রিয় একজন টেক রিভিউয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ 360 ডিগ্রি। আমি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি তার কাছে। আমরা টেক রিভিউয়ারদের একটা বিষয়ে আমার ব্যক্তিগত একটা এক ধরনের ভালো না লাগা কাজ করে, সেটা হচ্ছে যে আমরা বোধহয় অফেয়ার ওয়ে বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছিলাম, যে যেটা খুব সোজাভাবে বলা যায় সেটা খুব ঘুরিয়ে পেঁচিয়ে বলে এবং খুব লেন্দি করে ভিডিওটা, যেটা আপনার ভিডিওতে খুব কম পাওয়া যায়। তো আপনার আসলে
মানে থিংকিংটা কি থাকে একটা ভিডিও তৈরি করার পেছনে, বেসিক থিংকিং গুলো যদি একটু জানি? আমি যেরকমটা শুরু করেছিলাম প্রথমে যেটা বললাম যে আমি একদম লেমেনদের নিয়ে কাজ শুরু করেছি, যারা প্রযুক্তি সম্পর্কে কিছুই বোঝে না তাদেরকে নিয়ে কাজ শুরু করেছি। সো আমার আইডিয়াটা ছিল এরকম যে আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করবো যেন সবাই বোঝে, এবং এখন পর্যন্ত আমি এটা কন্টিনিউ করছি। আমি মনে করি যে এটা আমার একটা দায়িত্ব যে আমি মানুষকে যারা টেক বোঝে না তাদেরকে টেক ওয়ার্ল্ডে নিয়ে আসা। এই কারণে আমি চেষ্টা করি টু দ্য পয়েন্টে কথা বলার এবং যত সহজভাবে বোঝানো যায়, এবং এটা আমার মনে হয় একটা গড গিফটেড স্কিল হতে পারে। অনেকেই আমাকে বলে এটা যে আপনি সুন্দর করে বোঝাতে পারেন। আমি যদি একটু কম্পেয়ার জায়গাতে আসি, বিশেষ করে পুরো ইউটিউবেরই নাতেই কিন্তু যারা টেক রিভিউ করেন তারা কিন্তু জায়ান্ট ফিগার, এবং তারা তাদের যেমন সাবস্ক্রাইবারও বেশি, তাদের যেমন ভিউজও বেশি, তাদের আর্নিংও বেশি, এবং তারা অনেক পপুলার। এটা ইন্ডিয়াতেও হয়েছে, আমরা টেকনিক্যাল গুরুজির কথা বলতে পারি, কিন্তু বাংলাদেশে আমরা পুরো ওয়ার্ল্ড লিড করতে পারে এরকম ফিগার এখন পর্যন্ত আমরা টেকনিক্যালি সাইডে আমরা কাউকে পাইনি, এটার কারণটা কি, চ্যালেঞ্জগুলো কি আমাদের? এটার আমি মনে করি অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমাদের মার্কেট সাইজ। মানে বাংলাদেশের পপুলেশন তো এক কম, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা এখনও টেক স্যাভি না। স্যাভি বললে ভুল হবে, মানে টেক দুনিয়াতে আসার জন্য যে বেসিক নিডগুলো মানুষের মধ্যে দরকার, আমার মনে হয় ওগুলো থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি। অলদো কোভিড এসে এটা অনেকটাই চেঞ্জ করেছে, বাট আমরা যদি দেখি, আমি কোথাও একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম, অ্যারাউন্ড হয় 17-20% মানুষ এখনও পর্যন্ত প্রযুক্তির সাথে সামহাও লিঙ্কড, বাকি অলমোস্ট 80% মানুষের কাছে প্রযুক্তির ছোঁয়ায় নেই। আমরা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে ওইটা এখনও তৈরি করতে পারিনি, বা হচ্ছে এখন, একটা জেনারেশন পরে গিয়ে এটা ক্রিয়েট হবে, আমরাও কাজ করছি সেটা তৈরি করার। বাট আমার মনে হয় এখনও ওই রকম সচেতনতাটা তৈরি হয়নি যে আসলে আগামী পুরো দুনিয়াটাই প্রযুক্তি লিড করবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন প্রায় কিন্তু শেষের দিকে, এখন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসছে। সো আমরা যদি পিছিয়ে থাকি তাহলে আসলে হবে না, এবং আমাদের রাজনৈতিকভাবে বলেন কিংবা প্রাতিষ্ঠানিকভাবে বলেন, সব জায়গাতে এখন এই কথাটা সবাই বলছে যে আইসিটি ইজ দ্য ফিউচার। রাইট, খুব সহজ করে যদি বলি, ধরেন আমার লাস্ট যে ফোনটা ছিল আইফোনের, আইফোন 14 ম্যাক্স প্রো, এটা যখন বাজারে আসছে বা আসার সময়ে সারা দুনিয়ার টেক রিভিউরা এটা নিয়ে ভিডিও করছে, বাংলাদেশের টেক রিভিউরদের এই ভিডিও নাই, বা আসলেও দেখা গেল এক মাস পরে, দুই মাস পরে, এইটা পিছিয়ে থাকি কেন আমরা? আসলে আমাদের দেশে ডিভাইসগুলো আসেই লেট করে। একে তো হচ্ছে, যদি আইফোনের কথাও বলেন, অ্যাপল বাংলাদেশে অফিসিয়ালি নাই, তো বাংলাদেশের মার্কেটেই ওরা নেই। সো যারা নিয়ে আসে তারা ওখান থেকে কিনে তারপরে আনতে আনতে অনেক সময় লেগে যায়, আর দেশের বাইরের যারা থাকে তাদের কাছে অ্যাপল একটা ডিভাইস আগে থেকে পাঠিয়ে দেয়। শুধু অ্যাপলের ক্ষেত্রে না, আমি যদি বলি অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ, অ্যান্ড্রয়েড S23 ক্ষেত্রে আমি বলতে পারি। মানে এটা কি এরকম যে আমরা আসলে ক্যাপেবল না, বা আমাদেরকে ওরা ওইভাবে ভ্যালু দেয় না? আমাদেরকে আমার মনে হয় ওইভাবে ভ্যালু দেয় না, কারণ আমাদের মার্কেট সাইজটা ছোট, তো ওরা ফিল করে যে আমরা একটু লেট রেসপন্স করি। বাট আসলে আমাদের দেশে যদি তারা একটু আর্লি দিত তাহলে বরং রেসপন্সটা আগে থেকে পেত, কারণ মানুষ অলরেডি আমাদের ভিডিও আসার আগে অনেকে দেশের বাইরের ভিডিওগুলো দেখে দেখছে, অলদো আমাদেরগুলো দেখে পরে, কিন্তু আগে দেশের বাইরেগুলো দেখে। সো ব্র্যান্ডগুলো এখন আস্তে আস্তে করে একটু চেঞ্জ হচ্ছে, আমরাও কিছুটা পুশ করছি যেন তারা অন্ততপক্ষে একটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল হলেও আমাদের কাছে দেয়, যেন আমরা ইমপ্রেশন ভিডিওটা হলেও দিতে পারি, অডিয়েন্সকে বুঝাতে পারে যেন আমাদের কাছে ডিভাইসটা আছে। দর্শকের থেকে অনেক বড় একটা কমপ্লেইন থাকে অনেক সময় যে ফেক রিভিউ, রাইট, পেইড রিভিউ, ফেক রিভিউ, এবং দর্শকরা প্রতারিত হন, এটা তো চ্যানেলের জন্য অনেক বড় একটা ক্ষতি। অনেক বড় ক্ষতি, অনেক বড়। এবং এইটা আমাদের দেশে মাঝে মধ্যে হতো, এটা যখন শুরুতে আমরা স্পন্সর পেতাম না কিংবা কোনো ব্র্যান্ড আমাদের সাথে আসতো না, তো ব্র্যান্ডের অনেক শর্ত থাকতো, আমরা তাদের কাছে যেতাম, তো তখন এই জিনিসটা ছিল। বাট পরে যখন দেখলাম যে আমরা বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়িয়ে গিয়েছি এবং ব্র্যান্ডগুলো বুঝেছে যে এখানে আসলে আসলে কাজ হয়, তখন আমরা আমাদের সাইট থেকে স্ট্রিক্ট হয়ে যাই। এবং এখন আমি যে কয়েকজন মেজর কন্টেন্ট ক্রিয়েটর আছি, কেউই আমরা কখনোই ব্র্যান্ড দ্বারা ইনফ্লুয়েন্সড হই না। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ, মন্দকে মন্দ। হ্যাঁ, ব্র্যান্ড বললো যে ভাই এটা একটু কম বললেন, এটা একটু বেশি বললেন, একদমই হয় না। আমরা ইভেন ফোনটা পাওয়ার পরে আমরা অনেক সময় আছে ব্র্যান্ডকে পুরো ইগনোর করি যে ভাই ফোন দিয়েছেন, এবার আমরা আমাদের মতো করে রিভিউ করব, ফোন বা অন্য যে কোনো ডিভাইস, তারপরে আমরা আমাদের অনেস্ট ওপিনিয়নটা দিই। তবে অনেস্ট ওপিনিয়ন দিতে গিয়েও অনেকেই আছে আমাদের কথাগুলোকে একটু মিস ইন্টারপ্রেট করে। যেমন আমরা যদি একটা, লেটস সে, 20,000 টাকা দামের একটা ফোন নিয়ে কথা বলছি, তো 20,000 টাকার ফোনে তো আর সব কিছু দেওয়া পসিবল না, কম কম করে দেয় বা কোনো একটা জায়গাতে বেশি ফোকাস করে। তেমন কিছু মানুষ আছে যারা জীবনে কখনোই গেম খেলে না, তাদের শুধু ক্যামেরাটা দরকার, তো ব্র্যান্ডগুলো ওই রকম ক্যামেরা ফোকাসড ফোন বানায়। কিন্তু তখন আমি ওইটাকে যদি বলি যে এটা একটা ভালো ফোন ফর ক্যামেরা, তখন কিছু গেমার আছে তারা খেপে যায় যে
আপনি তো মনে হয় টাকা খেয়ে এটাকে ভালো বলতেছেন কারণ এটা তো প্রসেসর অনেক উইক, এটা তো গেম খেলা যাবে না। বাট আমরা একদম স্পেসিফিক্যালি এক্সপ্লিসিটলি মেনশন করে বলি যে এটা আসলে ক্যামেরার জন্য, গেমের জন্য না। সো এইরকম কিছু ওপিনিয়নে হয়তো বা কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে, বাট সেখানে কখনোই ব্র্যান্ডের কোনো ইনফ্লুয়েন্স থাকে না। থ্যাংক ইউ সোহাগ, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিলেন এবং আমার খুব ভালো লেগেছে যে বাংলাদেশে যারা টেক রিভিউ করছেন তারা এগিয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনালি বিট করবেন এক সময়, এবং আপনাদের আপনাদের হাত ধরেই বাংলাদেশকে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড নতুনভাবে চিনবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো কথা বলে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে মনে করিয়ে দিচ্ছি নেক্সাস টেলিভিশনে দেখার পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, আর জি কি প্রিয়া ফেসবুক পেজে এবং একই সাথে নেক্সাসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ঈদ মোবারক।